আসসালামু আলাইকুম। যদি মনে করে হনুমান হচ্ছে কি দেবতা, হিন্দুরা মনে করতেছে তাদের দেবতা হচ্ছে হনুমান, জয় বীর হনুমান, জয় হনুমান, জয় হনুমান বলে চিৎকার করতেছে, মুসলমানের কাছে সেটা ভুয়া কথা। ওরা বলছে দুই রাত্রি পাগল, ওরা অশিক্ষিত মূর্খ, তারা হনুমান হনুমান করে চলে গেছে, মনে করে গাধা নাকি। আর হিন্দুরা বলতেছে আরে বেটা, ওরা মোহাম্মদ মোহাম্মদ করে চলে গেছে, মোহাম্মদের নাকি ঘোড়ায় ঘোড়া সারা সাল পাড়ি দিছে মেলা যেটাতে, কি কয় এরা পাগল ছাগল, ওরা কি গাঞ্জা খায় নাকি মুসলমানরা, ফাউল ওরা, মানে অশিক্ষিত মূর্খ, কুসংস্কারের জন্য ঘোড়ায় ঘোড়া সারা সাল পাড়ি দন যায়, ঘোড়া ঘোড়ায় ঘোড়া কোনো কথা হইলো কি অশিক্ষিত মূর্খ। তার মানে আপনার কাছে মনে হচ্ছে হিন্দু ধর্মের এই হনুমানের গল্প কেচ্ছা হচ্ছে, গল্প কেচ্ছা হিন্দুর কাছে মনে হচ্ছে আপনার ওই যে বোরাকে করে আপনার নবী সাতাশ মানে গিয়ে আল্লাহর সাথে দেখা করে আসছে, এটা হচ্ছে ফাউল ফাউল কথা, মানে ফালতু মানে রূপ কথা, অন্ধবিশ্বাস আপনি। তো আমাদের কাছে আমরা যখন একটা বৈজ্ঞানিক আলোচনা করি বা বিজ্ঞানের যুক্তির তত্ত্ব প্রমাণ দিয়ে আলোচনা করি, তখন আমরা এই দুই কথা কি ফাউল কথা বলে দিই, আমরা সেটাকে মানি যেটা হচ্ছে আমরা অবজেক্টিভলি প্রমাণ করতে পারি সেটাকে মানি, বুঝতে পারছেন? জি ভাই, ভাই ভাই মানে আরেকটা প্রশ্ন হলো যে আপনি যে কথা বলতেছেন বিজ্ঞানের কথা, তো আমি আমি একটা কথা বলি, সেটা হলো যে বিজ্ঞান কি আমাদের সাথে তামাশা করতেছে না? এখন আপনি প্রশ্ন করেন কিভাবে তামাশা করতেছে, তার একটা এক্সাম্পল দিই। ভাই বিজ্ঞান তো কোনো মানুষ না যে আপনার সাথে তামাশা বা কিছুই করবে, বিজ্ঞান আপনার সাথে কিছুই তো করতে পারে না ভাই। বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিটা একটা টুল, যে টুলটা দিয়ে আপনি সত্য জানার চেষ্টা করতে পারেন ভাই। এই পদ্ধতিটা তো মানুষ ভাই, আমি তো আপনাকে জিজ্ঞাসা করবোই না যে বিজ্ঞান আপনার সাথে কোথায় তামাশা, একদম প্রশ্নই করবো না, কারণ আমি তো জানি যে বিজ্ঞান আপনার সাথে কিছুই করতেছে না। ইনফ্যাক্ট আমার সাথে তামাশা কিছুই করতেছে না বিজ্ঞান, কারণ বিজ্ঞানের কোনো মুখ নাই যে বিজ্ঞান আপনার সাথে তামাশা করে একটা কিছু বলবে। বিজ্ঞান যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে বিজ্ঞান কিছু আসলে করতেছে না, ইনফ্যাক্ট আপনি বিজ্ঞানকে কাজে লাগিয়ে সত্য জানার চেষ্টা করতেছেন যে কোনটা সঠিক কোনটা সত্য। যেমন ধরেন আমার পেটে অনেক ব্যথা হইতেছে, আমি যা বুঝতে পারতেছি না কি হয়েছে, তখন আমি গেলাম পেটের ভিতরে পরীক্ষা করতে, মেশিন দিয়ে পেটের ভিতরে পরীক্ষা করলো ওরা, ডাক্তাররা ওরা মানে ডায়াগনোসিস করলো আমাকে পেটের ভিতরে, ওরা বললো যে আমার কিডনিতে সমস্যা হয়েছে, আমার কিডনিতে একটা পাথর জমছে, ওরা মেশিন দিয়ে চেক করে দেখলো আমার কিডনিতে পাথর জমছে। আমি এই যে বৈজ্ঞানিক এই টুলটা ব্যবহার করে আমি এই সত্যটা জানতে পারলাম যে হ্যাঁ আমার পেটের ভিতরে একটা পাথর হয়েছে। ভাই বিজ্ঞান তো আমার সাথে, বিজ্ঞানের সাথে কিছু করেই নেই, ইনফ্যাক্ট বিজ্ঞানের কোনো দায়া করেনি, ঠেকাও নেই ভাই, মানুষকে কি কইলো না না কইলো, মানুষকে করলো না না করলো, বিজ্ঞানের কোনো ঠেকাও নেই। মানুষ বিজ্ঞানকে কাজে লাগায়, কাজে লাগিয়ে একটা জিনিস জানার চেষ্টা করে, একটা জিনিস বোঝার চেষ্টা করে। তো বিজ্ঞানের সাথে আমার সবাই করতে যাবে, বিজ্ঞান কি ঠেকা বসে? হ্যাঁ ভাই, কোপার্নিকাস বিজ্ঞানী ছিলেন, তো এটা আপনি জানেন যে তিনি সর্বপ্রথম বলছিলেন না যে পৃথিবীকে কেন্দ্র করে শুধু ঘুরে, এরকম একটা মতবাদ দিয়েছিলেন না? কোপার্নিকাস এরকম মতবাদ দেয় নাই, কোপার্নিকাস বলেছেন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে। এর আগে যে প্রাচীন গ্রিসের যে মহান দার্শনিক থ্যালিস, থ্যালিস বলেছিলেন, টলেমি থ্যালিস, ওনারা বলেছিলেন যে পৃথিবী হচ্ছে স্থির এবং মহাবিশ্বের অন্যান্য নক্ষত্রগুলা, অন্যান্য গ্রহ উপগ্রহ সমস্ত কিছু পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরে। কিন্তু পরবর্তীতে সেই গ্রিক দার্শনিকদের মধ্যে আবার অনেকে বলেছিলেন যে পৃথিবী স্থির না, পৃথিবী ঘুরতেছে। এরপরে যখন জিনিসটা আরো আপডেট হয়, আরো মানুষ ভালোভাবে বুঝতে পারে, জিনিসগুলো জানতে পারে, পর্যবেক্ষণ করে, আরো অনেক কিছু প্রাচীনকালে যে মানে দার্শনিকরা তো লিখে রাখতো যে আজকে সূর্যটা এই জায়গায় দেখা গেছে, অমুক জায়গায় দেখা গেছে, অমুক জায়গায় দেখা গেছে, লিখে রাখতো একটা জায়গায়। অনেক আলেকজান্ড্রিয়াতে অনেক বড় বড় বই ছিল সেই সময়, তারা ওই জিনিসগুলো লিপিবদ্ধ করে রাখতো, আজকে সূর্যটা কোন দিকে কতটুকু, আজকে সূর্যগ্রহণ হয়েছে, আজকে চন্দ্রগ্রহণ হয়েছে, এগুলো সব লিখে রাখতো। এই লিখে রাখার কারণে তাদের কাছে অনেকগুলো ইনফরমেশন কালেক্ট হলো, অনেক বছর ধরে তারা লিখতে লিখতে অনেক ইনফরমেশন কালেক্ট হলো। ইনফরমেশন কালেকশনের মাধ্যমে তারা মনে করলো যে এই যে তখন হচ্ছে কি অ্যারিস্টটলের যুগ, অ্যারিস্টটলকে বলা হয় হচ্ছে গিয়ে মানে মহাবিশ্বের সবচেয়ে বড় পণ্ডিতের নাম হচ্ছে অ্যারিস্টটল, মানে তার মতো পণ্ডিত আর কেউ ছিল না। তখন সেই অ্যারিস্টটল বলে দিলেন যে হ্যাঁ পৃথিবীর চারিদিকে সবকিছু পড়ে, তখন অ্যারিস্টটলের উপর তার কেউ কথা বলতে পারে না, অ্যারিস্টটল তো অনেক বড় পণ্ডিত, ও তো মানে মানে মস্ত বড় পণ্ডিত, এখন তো কেউ এই জন্য আর এটা নিয়ে তেমন কোনো কথা বলে না, অ্যারিস্টটলের উপরে আর কেউ কথা বলার সাহস করেনি, ঠিক আছে? কারণ অ্যারিস্টটলের মতো মহান, আসলে অনেক মহান জ্ঞানী ব্যক্তি ছিল অ্যারিস্টটল, তার মতো মহান জ্ঞানী লোকের বিরুদ্ধে আর কেউ কথা দাঁড়াতে পারেনি। পরবর্তীতে কোপার্নিকাস গ্যালিলিও ওনারা যে জিনিসটা দেখলেন যে ওনাদের কাছে আরো অনেক তথ্য জমা হলো, অনেক লিখে রাখতো, ওগুলা কবে কোথায় সূর্যগ্রহণ দেখা গেছে, কবে কোথায় এটা দেখা গেছে, সেটা দেখা গেছে, লিখে লিখে রাখতে রাখতে পরে দেখা গেল যে এটার সাথে হিসাব মেলে না, মানে অ্যারিস্টটল যে কথাটা বলে গেছে সেটার সাথে এটা মিলতেছে না। তো এইরকম তো এটার সাথে এটা হওয়ার কথা না, এটা তো ম্যাচ করে না, ম্যাথমেটিক্স মিলতেছে না, আমরা যখন ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্স করি, অঙ্ক করি, তখন উত্তর তো মিলতে হবে, উত্তর মিলে না। তখন কোপার্নিকাস গ্যালিলিও ওনারা বলেন এটা তো এভাবে হয় না, এভাবে তো মিললো না, তাহলে তো তার মানে নিশ্চয়ই সূর্যটার মাঝখানে, সৌরজগতের মাঝখানে পৃথিবীতে তার চারিদিকে ঘুরতেছে এবং উপবৃত্তাকার পথে ঘুরতেছে, এইটা হলে অঙ্ক মিলা যায় ভাই, এটা হলে সুন্দর করে অঙ্কটা মিলা যায়। এই যে দেখো আগে অ্যারিস্টটলের কাছে যতটুকু ইনফরমেশন ছিল তার উপরে ভিত্তি করে সে মানে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যতটুকু বুঝতে পারছে, আমাদের কাছে আরো বেশি যুক্তি তথ্য প্রমাণ, আরো বেশি তথ্য প্রমাণ আছে, সেটা দিয়ে আমাদের আমার কাছে মনে হইতেছে যে অ্যারিস্টটলের কথাটা 100% মেলে না। কিন্তু যদি সূর্যটাকে যদি আমরা কেন্দ্রে মনে করি এবং পৃথিবীটাকে যদি উপবৃত্তাকার পথে তার চারিদিকে ঘুরতেছে মনে করি, তখন আমরা এটা সুন্দরভাবে একটা খাতা খাপে মিলে যাচ্ছে। তো তার মানে হচ্ছে সূর্যটাই হচ্ছে সৌরজগতের কেন্দ্র, তখন কোপার্নিকাস গ্যালিলিও এই কথাটা বললেন। কিন্তু তখন যে খ্রিস্টানদের বাইবেলে এটা লেখা ছিল, ইনফ্যাক্ট কোরআনে এটা লেখা আছে যে পৃথিবী হচ্ছে স্থির আর বাদ বাকি গুলো চারিদিকে ঘুরে, তখন যখন মানে কোপার্নিকাস গ্যালিলিও যখন এই কথাটা বললেন তখন সবাই ধর্মগুরুরা হই হই করে উঠলো, আয় কি বলো সোয়ারের বাচ্চা, আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে এটা, তোরা বলিস উল্টা কথা, তোদের এখন ফেলা হলো। তারপর কোপার্নিকাসকেও শাস্তি দেওয়া হলো, গ্যালিলিকেও শাস্তি দেওয়া হলো এই কারণে, এই কথা বলার কারণে। তো এটা তো বিজ্ঞান তো আপনার সাথে কোনো মশওয়ারা করে নাই ভাই, এখানে বিজ্ঞান যেটা করেছে আমার কাছে যতটুকু তথ্য প্রমাণ আছে তার উপর ভিত্তি করেই তো ভাই আমি আপনাকে বলতে পারবো, আমি যে জিনিসটা জানি না সেই জিনিসটা তো আমি বলতে পারবো না আপনাকে। তখন অ্যারিস্টটলের যুগে তার কাছে যতটুকু তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সে বলছে, তার কথাটা ভুল হতে পারে সঠিক হতে পারে, যদি এর থেকে ভালো আরো বেশি তথ্য প্রমাণ পাওয়া যায় তখন আমরা আবার সেই নতুন তথ্য প্রমাণের সাপেক্ষে পুরোনো তথ্য প্রমাণটাকে এডিট করে নিব, আপডেট করে নিব, সেটাকে আবার ঠিক করে নিব,
আমরা তো ভাই এইভাবে ঠিক করি যে কোনো কিছু এইভাবে ঠিক করি যে কম্পিউটার কম্পিউটার দেখেন আপনি আপনি মোবাইল ফোন চালান মোবাইল ফোনের আগে কত কত নেটওয়ার্ক কি নেটওয়ার্ক ছিল আপনার ফোনে ছিল মানে আপনার খালি টেলিফোন ছিল টেলিফোনে হ্যালো হ্যালো করতেন আপনি এক সময় তখন আপডেট করলো জিনিসপত্র আপডেট করলো আপডেট করে আপনার জিনিসটা এখন কি হলো এখন ইন্টারনেটের যুগ এখন আপনি মানে তার ছাড়াই আপনি মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা প্রেমিকার সাথে কথা বলে যান হ্যাঁ কোনো তার নাই তারই লাগে না এখন এখন হ্যাঁ রাতেবেলা সারা রাত আপনি কথা বলেন তো ভাই এটা তো আপডেট হলো তো যে এর আগের কালের মানুষের কাছে এই ইনফরমেশনটা ছিল না কিভাবে তার ছাড়া কিভাবে যে মোবাইল মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে এই জিনিসটা মানে ইনফরমেশন আদান প্রদান করা যায় এই জিনিসটা তখনকার মানুষের কাছে ছিল না পরে মানুষের কাছে যখন আসছে তখন মানুষ সেটাকে আপডেট করে দিচ্ছে কিন্তু তার মানে তো এটা না যে বিজ্ঞান আপনার সাথে মজা করছে ভাই 100 বছর আগে মানে অনেক রোগের চিকিৎসা ছিল না হ্যাঁ অনেক টিকা ছিল না এখন সেই টিকাগুলো আসছে সেই টিকাগুলো আমরা পাইছি সেইগুলো মানুষই গবেষণা করে বের করছে এটা তো মানে বিজ্ঞান আপনার সাথে কেন মজা করতে যাবে বিজ্ঞান চেষ্টা করে সবসময় বিজ্ঞানের পদ্ধতিগুলো আপনাকে সবসময় আপনাকে রক্ষার চেষ্টা করে যেন আপনার বাচ্চাটাকে যেন টিকা দিলে এই যে 6টা টিকা দেওয়া হয় আপনার বাচ্চাকে সেই 6টা টিকা দেওয়া হলে আপনার বাচ্চাটা 6টা ভয়ঙ্কর রোগ থেকে রক্ষা পায় তো আপনার কাছে মনে হচ্ছে বিজ্ঞান আপনার সাথে মশলা করতেছে ভাই মানে আপনি পোলিও ডিপথেরিয়া হোপিং কাশ এই এই মানে মানে মারাত্মক রোগগুলো থেকে আপনাকে রক্ষা করতেছে আপনাকে কত মানে কত জিনিস জায়গা থেকে রক্ষা করতেছে এরপরে আপনি মনে হয় যে বিজ্ঞান আপনার সাথে মশলা করতেছে না ভাই বিজ্ঞান খুব মানে নিষ্ঠার সাথে আপনার জীবন রক্ষা করার চেষ্টা চালায় আপনাকে সত্য জানানোর চেষ্টা চালায় হ্যাঁ বিজ্ঞানের অনেক মানে ইয়া আছে বিজ্ঞান তো এরকম দাবিও করেনি যে আমি যেটা বলি সেটাই দেখে তো বলেনি বিজ্ঞানের যারা বিজ্ঞানী তারা বরঞ্চ আপনাকে বলছে যে আপনার কাছে যদি আরো ভালো তথ্য প্রমাণ থাকে আপনি সেটা তাকে ভুল প্রমাণ করে দেন মনে করেন আইনস্টাইনের মতো বিজ্ঞানী পর্যন্ত মানে কেউ যদি আপনি ভুল প্রমাণ করতে চান আপনার কাছে রাস্তা খোলা আছে আপনি গিয়ে মানে মানে নোবেল কমিটিতে গিয়ে বলে আপনি রিসার্চ পেপার দিয়ে আসেন যে আইনস্টাইন ভুল ছিল আমি ঠিক এই যে দেখো আইনস্টাইনের তত্ত্ব ভুল থিওরি অফ রিলেটিভিটি ভুল আমি যেটা বলতেছি সেটা ঠিক এই যে দেখো আমি প্রমাণ করে দিলাম তাহলে তো ভাই সবাই কি করবে সবাই করবে কি আমি বলবো যে হ্যাঁ আইনস্টাইন ঠিকই ভুল ছিল আপনি কি নাম আপনার ইয়ারিয়ান দুলাল সেই হচ্ছে সঠিক হ্যাঁ আপনাকে একটা নোবেল পুরস্কার দিয়ে দিবে তখন ভাই বিজ্ঞান পদ্ধতি বিজ্ঞানের পদ্ধতিটা তো এরকম যে আপনি যদি ভালো আরো ভালো তথ্য প্রমাণ দিয়ে জিনিসটাকে প্রমাণ করতে পারেন তাহলে আপনার কথাই মেনে নেওয়া হবে কিন্তু ভাই ধর্মের পদ্ধতি তো উল্টা ধর্মের একটা জিনিস আপনি ভুল ধরছেন আপনাকে তো পাল্লা ফেলাই দিবে বলবে যে মুরতাদ হয়ে গেছে পাল্লাটা ফেলাই দেয় ভাই ধর্মের পদ্ধতি আপনি ধর্মের একটা জিনিস আপনি খারাপ জিনিস আপনি দেখা দিলেন এই যে জিনিসটা খারাপ এটা ভালো না এই জিনিসটা ভালো না আপনার পাল্লা নাই তারপরে দেখবেন আপনার পাল্লা উড়ে গেছে কোথা কে এসে আপনার পাল্লা উড়াই দিচ্ছে ভারতে যখন এই যে সতীদাহ প্রথা ছিল যখন রাজা রামমোহন রায় যখন মানে সতীদাহ প্রথা বিরুদ্ধে আন্দোলন করলেন তারা মেরে ফেলবে তারা হিন্দুরা মারার হুমকি দিতেছে মানে দৌড়ানি দেয় খালি দৌড়ানি দেয় মারার হুমকি দেয় মানে মানে কি একটা অবস্থা যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের পক্ষে কথা বললেন তারাও মেরে ফেলবে তারাও হিন্দুরা মেরে ফেলবে বাংলাদেশে যখন মানে আরব বিশ্বে যখন মানে মানুষ কিছু মানুষ ধর্ম ছেড়ে দিচ্ছে বলছে আমি আর ইসলাম ধর্ম পালন করবো না বা ইসলাম ধর্মের একটা ভুল দেখা দিচ্ছে ইসলাম ধর্মের এই জিনিসটা ঠিক নাই জিনিসটা ভুল মেরে ফেলছে ভাই পাল্লা উড়াই দিচ্ছে ভাই বিজ্ঞানের পদ্ধতি আর ধর্মের পদ্ধতি তো একরকম না তো ভাই বিজ্ঞানের সমালোচনা করতে পারলে বিজ্ঞানের একটা ভুল আপনি ধরা দিতে পারলে আপনি নোবেল পুরস্কার পাবেন আপনাকে নিয়ে বিজ্ঞানীরা মাতামাতি শুরু করবে বাপরে আইনস্টাইনের থেকে বড় বিজ্ঞানী বিজ্ঞানী আমরা পাই গেছি এখন এই দেখো এই তো খুঁজতেছিলাম এটা নিয়ে এখন মাথা তুলে নাচো বিজ্ঞানের এই কাজ করবে আপনাকে সিরিয়াসলি আপনি যদি নিউটনের ভুল আপনি ধরা দিতে পারেন আইনস্টাইনের ভুল ধরা দিতে পারেন ডারউইনের ভুল ধরা দিতে পারেন আপনাকে নিয়ে মাতামাতি শুরু হবে আমেরিকান টাইমস টাইমস ম্যাগাজিনে আপনার বিরাট প্রচ্ছদ ছাপা হবে প্রচ্ছদ ছবিতে আপনি খেলা দাঁত খেলা হাসবেন সেই ছবিটা বড় করে ছাপবে ওরা আপনাকে নিয়ে কামড়া কামড়ি শুরু হবে বিভিন্ন সংস্থা আপনার নিয়ে টানাটানি করবে আসেন ভাই আমাদের এখানে একটু লেকচার দিয়ে যান একটু কথা বলে দেন একটু কথা বলে দেন আপনি যদি সমালোচনা করতে পারেন আপনি যদি কারো ভুল ধরা দিতে পারেন তাহলে আর ধর্মের হচ্ছে উল্টা আপনি দাদেন একটা ভুল ভুল ধরা দেন আপনার কল্যাণ নেই সাথে সাথে দেখবেন আপনার কল্যাণ হয়ে গেছে তাই এই থেকেই তো প্রমাণ হয় যে ধর্ম হচ্ছে একটা মিথ্যা জিনিস ধর্ম হচ্ছে একটা ক্ষতিকর জিনিস যেটা ভুল ধরা দিলে আপনার কল্যাণ হয়ে যাবে আচ্ছা ইয়াস এই হিয়ারিং গুলো ভাই আপনার সাথে অনেকক্ষণ আলাপ করলাম আমাদের ব্যাকস্টেজে অনেকেই বসে আছেন আপনি কি আর নতুন কিছু বলবেন ভাই নাকি আপনাকে আজকে না বিদায় জানাই আরেকদিন কথা বলবো ভাই মানে শেষ প্রশ্নটা শেষ একটা প্রশ্ন এসেছে সেটা হলো যে আপনি বললেন যে বিজ্ঞানের কথা কিন্তু যে লোকগুলো ওই বিজ্ঞানের থিওরির উপর নির্ভর করে যে ওই সময় যে থিওরি ছিল যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে তো ওই সময় ওই যে 200 বছর ধরে এই তত্ত্বটা প্রতিষ্ঠিত ছিল তো ওই 200 বছরের মধ্যে তো পৃথিবীতে অনেক জ্ঞানী লোক জন্মগ্রহণ করছে তারা তো এই তত্ত্বটা শুনে তারা তো মৃত্যুবরণ করছে তারা তারা তো বিজ্ঞানের কারণে তো ওই ভুল তত্ত্ব শুনে মৃত্যুবরণ করলো তারা বিজ্ঞানের কারণে মিথ্যা শুনে মৃত্যুবরণ করলো না না বিজ্ঞানের কারণে কিভাবে ভাই তখন তার কাছে তার কাছে ইনফরমেশন ছিল না বিজ্ঞান তো কারণে এসে বলে নাই যে তোমরা আজকে থেকে শোনো আর তোমরা আজকে থেকে বিশ্বাস করবা যে পৃথিবী হচ্ছে গিয়ে পৃথিবী চারিদিকে সূর্য ঘুরে আয় তোমরা বিশ্বাস করবা খবরদার এটা উল্টা কেউ কথা বলবি না আমার কথা না বললে কিন্তু পাল্লা ফেলাই দেবো আয় সব ঠিক থাক বিজ্ঞান তো এরকম কিছু বলা দেখবে তখনকার কাছে যে পরিমাণ ইনফরমেশন ছিল সেই পরিমাণ ইনফরমেশনের কারণে অ্যারিস্টটল এই কথাটা বলছিল অ্যারিস্টটলের কথাটা তখনকার তথ্য প্রমাণের ভিত্তিতে মানুষ মেনে নিয়েছিল এবং সেটাই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে পরবর্তীতে যখন আরো নতুন তথ্য পাওয়া গেল তখন গ্যালিলিও কোপারনিকাস আবার তার থেকে ভিন্ন কথা বলছে তখন আবার পরীক্ষা করে তখন তো মানুষ সহজে মেনে নিতে জানি কারণ আগে অ্যারিস্টটলের কথাটাই মানুষ বেশি মানে প্রাধান্য দিয়েছে কিন্তু পরে এখন দেখা গেল যে না অ্যারিস্টটলের এটা আসলেই মিলতেছে না ঠিকই তো বলতেছে কোপারনিকাস গ্যালিলিও তো ঠিকই বলতেছে তখন এই জিনিসটা চেঞ্জ করা হলো কিন্তু ভাই ওই সময় যারা ওই সময় আপনি বলতেছেন যারা মারা গেছিল ভাই বিজ্ঞান তো লাঠি নিয়ে ব্যথা নিয়ে স্কুলে স্কুলে ঘুরে ঘুরে বলে না এই খবরদার কেউ এটা বিশ্বাস করবি না একের পিঠে পাশের উপর থাম থামতে দাঁড়াবো খবরদার কেউ বিশ্বাস করবি না একের মেরে ভাবো এরকম তো ভাই বিজ্ঞান কি এরকম কথা বলেছে আপনি শুনেছেন না তো ভাই এখানে বিজ্ঞানের মানে বিজ্ঞান কি এখানে বিজ্ঞান তো কেউ না ভাই বিজ্ঞান বলে তো কেউ নাই আসলে এটা হচ্ছে সে সময় প্রতিষ্ঠিত ধারণা ছিল একটা সেটা কারণ ছিল অ্যারিস্টটলের কিছু মানে ম্যাথমেটিক্যাল বর্ণনা করছিল অ্যারিস্টটল এই কারণে এখন সেটা তো আরেকজনের তো স্কোপ আছে বিজ্ঞানের তো সেই স্কোপ আছে যে আপনি সেই ভুলটা সংশোধন করবেন ভুলটা ধরাই দিবেন তো যেখানে ভুল সংশোধনের সুযোগটা আছে সেটা সেইটা তো ভালো তো তাই না ধরুন আমার আমি আমি একটা কথা আপনাকে ভুল বলছি আর আমি
দরজাটা খুলে রাখছে যে আপনি যদি চান আপনি যদি পারেন তাহলে আমার কথা ভুল বের করে দেখেন আমি আপনাকে প্রশংসা করব যদি আপনি আমার ভুল বের করে দেখাতে পারেন তাহলে আমি কিন্তু আপনাকে প্রশংসা করব যে দুলাল ভাই তো খুব ভালো ছেলে সে আমাকে আমার একটা ভুল করেছিলাম একটা ভুল কথা বলছিলাম সে আমাকে ভুলটা ধরাই দিয়েছে আমি একদম তুমি শিখতে পারছি ভাই ভাই এরকম করলে আমি আমার মানে অ্যাপ্রোচটা সঠিক হবে নাকি আমি যদি বলি যে আমার ভুল যদি দুলাল তুই একটা ধরা আসলে তো কল্লা ফাড়া দিবে একটা মাইরা ঠিক চা হলাম খবরদার আমার ভুল ধরবি না একেবারে আমার কোনো ভুল নাই আমার কথা ভুল দর্শক মানে খাইছি তোরে ভাই কোন অ্যাপ্রোচ আপনার কাছে মনে হবে যে এই মানে এই অ্যাপ্রোচটা ভালো অ্যাপ্রোচ বলেন তো ভাই ভুল ধরিলে অবশ্যই মানে ভালো হ্যাঁ মানে ভুল যদি আপনি সঠিক আমাকে দেখাই দিতে পারেন যে এই জিনিসটা ভাই আসিফ ভাই আপনি কয় এই জিনিসটা ভুল বলছেন আপনি তাকে রেফারেন্স দিছিলেন সেটা ভুল দিছিলেন এই যে দেখেন আমার কাছে প্রমাণ আছে তাহলে আমি আপনার রেফারেন্স দেখবো চেক করে দেখবো বলবো যে হ্যাঁ ঠিকই তো ভাই আপনি দুলাবে ঠিকই কইছেন আপনি আমি তো ভুলই বলছিলাম আচ্ছা ভাই সরি বলে 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 ফেলছি আচ্ছা আমি নিজেকে সংশোধন করে নিলাম তাহলে আমি সংশোধিত হয়ে গেলাম আমি এই জিনিসটা শিখলাম আপনার থেকে এটাই তো ভালো পদ্ধতি নাকি ভাই জি তাহলে বিজ্ঞান তো এইভাবে কাজ করে বিজ্ঞানের কাজটা এইভাবে আপনি ধরে দেন ভুলটা তাহলে হলো তো সংশোধন করে নেবে আর যারা বলবে যে আয় খবরদার ভুল ধরাবে তো খাইছি তোরে একে কল্লা ফালা দিবো গর্দান উড়াই দিবো ধর্ম তো ভাইভাবে কাজ করে মেরে ফেলবে আপনারে এটা ভুল ধরাতে গেলে এটা কি কিছু হইলো ভাই এটা তো মানে বলতে যুগের বড় বড় চিন্তা ভাবনা এটা ভুল ধরাইলে মেরে ফেলবে ধর্মে কি দিবে বলা আছে মেরে ফেলবে অবশ্যই বলা আছে তাহলে আপনি ভাই সংশয় ডটকমে লেখাগুলো একটু পড়েন আমি তো এই জিনিসগুলো অসংখ্যবার দেখা আসছি হাদিসগুলো অসংখ্যবার কোরআনের আয়াত হাদিস তাফসীরগুলো অসংখ্যবার দেখাইছি আপনি বোধহয় এত মানে খুব বেশি দিন হয় আমার আলোচনা শুনেন না আমাদের আলোচনা শুনেন না এই কারণে বোধহয় আপনি আপনার চোখে পড়েনি তাহলে ভাই সংশয় ডটকমে এই লেখাগুলো সব দেওয়া আছে আপনি যদি একটু পড়ে আসতেন তাহলে আমার কষ্টটা কম হতো সব আকারে শুরু থেকে বুঝাইতে হইতো না জি ভাই অবশ্যই ভাই এরপরে আপনার সাথে কথা বলতে হলে অবশ্যই আপনি মানে আপনারা যে সংশয় ডট কমে যে প্রশ্নগুলো দিচ্ছেন এগুলো আমি অবশ্যই করবো এবং আপনার সাথে পড়লে কথা বললে হয়তো মজাটা বা ভালো হইতো মানে আপনি মজা পাইতেন আমি মজা পাইতাম এটা বুঝতে পারছি আমি একদম একদম ঠিক বলেছেন ভাই যদি মানে 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 একটা ধরেন টেবিল টেনিস যখন খেলে ওই পাশ থেকে একটু বাড়ি মারতে হয় এই পাশ থেকে একটু বাড়ি মারতে হয় দুই পাশ থেকে বাড়িটা মারলে তখন খেলাটা একটু জমে ভালো তাই না ভাই জি এই কারণে বলতেছি যে আপনি যদি সংশয় ডকুমেন্ট ঢুকে কয়েকটা লেখা মনে করেন 10-15টা লেখা যদি করে আসেন ওই 10-15টা লেখার ভিতরে আপনি মোটামুটি সব পেয়ে যাবেন তারপরে আপনি আয়সা কোনো বাইধা আমার সাথে তর্ক করেন বা আমার ভুল ধরা দিয়ে কোনো সমস্যা নেই আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবো আমরা খুশি হবো আমার যদি ভুল ধরা দিতে পারেন খুশি হই আমরা যে আপনি একটা ভালো জিনিস দেখা দিচ্ছেন আমাকে আমিও একটা জিনিস শিখতে পারলাম কিন্তু ভাই মানে আমরা তো কপাকপি করি না ধর্ম হচ্ছে কপাকপি করে এবং ধর্ম কপাকপি কোথায় করে সেটা আপনি সংশয় ডটকমে লেখাগুলোতে আপনি আমরা প্রমাণ দিয়ে রাখছি জি ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল তাহলে ঠিক আছে ভাই আচ্ছা ভালো থাকেন